নদিয়ার কৃষ্ণনগরে অনলাইনে পরীক্ষার দাবিতে বিপিসি আইটিআই কলেজে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। তাদের দাবি, সারা বছর অনলাইনে ক্লাস করালেও সিলেবাস শেষ করাতে পারেননি কলেজ কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, এরই মধ্যে কলেজ কর্তৃপক্ষ অফলাইন পরীক্ষা দিতে বলেছে। তাদের দাবি, অবিলম্বে অফলাইন বাতিল করে অনলাইনে ক্লাস করাতে হবে, না হলে তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে এবং পরীক্ষা বয়কট করবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রছাত্রীরা। আজ 10ই ফেব্রুয়ারি আমাদের সেকেন্ড ইন্টারনাল শুরু হওয়ার কথা, বাট এক সপ্তাহ আগে নোটিশ দিয়ে হঠাৎ করে অনলাইনের পরিবর্তে অফলাইন পরীক্ষাটা আমরা মানছি না। প্রথমত আমাদের বেশিরভাগ ক্লাসটাই হয়েছে অনলাইনে, তারপরও কিছু কিছু ক্লাস হয়তো অফলাইনে হয়েছে, কিন্তু সেই ক্লাসও মানে খুবই কম। তাই হঠাৎ করে এরকম অবস্থায় এক সপ্তাহ নোটিশে যেহেতু আমাদের অনলাইনের বদলে অফলাইনের এক্সাম, তাই আমরা এটা কেউ দিতে চাইছি না। আর এটার জন্য আমরা মেন্টালি প্রিপেয়ারও নই, তার জন্য হঠাৎ করে এরকম নোটিশ পাঠালে আমাদের মানে মেন্টালি দিক থেকে অনেকটাই আমরা আনপ্রিপেয়ার্ড হয়ে পড়ি। তো পড়াশোনার ব্যাপারে এরকম করে মেন্টালি আনপ্রিপেয়ার্ড হয়ে এক্সামটা দেওয়া আমার মতে এটা ঠিক না। অফলাইনে পরীক্ষা হয় মেনলি, আমরা তো দূর দূরান্ত থেকে কলেজে পড়তে আসি, এখন যাতায়াতের ব্যবস্থা হয় ট্রেন, নাহলে বাস, নাহলে অন্য পন্থা। এবার ট্রেনে বাসে যে কারোর কোভিড হবে না এটার কোনো গ্যারান্টি নেই। তাছাড়া আমাদের বেশিরভাগ সিলেবাস কমপ্লিট হয়নি আমাদের আমরা এখানে মেনলি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর উপর বেশি নির্ভর করতে হয়। আমাদের বেশিরভাগ ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাসই হয়নি, তো আমরা শিখবো কি? একই তো কিছু শিখতে পারছি না, তারপরে হঠাৎ করে মানে অনলাইনের বদলে অফলাইন এক্সাম দেওয়াটাও আমাদের দ্বারা সম্ভব না। তার জন্য আমরা চাই যে এই পরীক্ষাটা হয়তো কিছুদিন পিছিয়ে দেওয়া হোক, নাহলে আমরা প্রিপেয়ার হতে পারি যার জন্য, আর নাহলে কী করা হোক আমাদের অনলাইনে এক্সামটাও দেওয়া হোক। শুধুমাত্র একটাই দাবি, একেবারে শর্টকাটভাবে বলছি, সেটা হচ্ছে আমরা আমাদের এক্সামিনেশন যেটা অফলাইনে হেল্ড করা হয়েছিল সেটা আমরা অফলাইন মারফত দিতে পারবো না, যেহেতু আমাদের অনলাইনে অধিকাংশ ক্লাস হয়েছে। এটা হচ্ছে একদম ক্লিয়ার কাট কথা, এবং অধিকাংশ ডিপার্টমেন্টে অধিকাংশ ক্লাস হয়নি, অফলাইনে হয়নি। সেই ক্ষেত্রে আমরা সবাই চাই যাতে আমাদের পরবর্তী যে সমস্ত এক্সামগুলো আছে, ইনক্লুডিং সেমিস্টার এক্সাম এবং ইন্টারনাল যেই এক্সামগুলো বাকি আছে সবার, সেগুলো যাতে আমাদের বিনীত অনুরোধ ছাত্র হিসেবে যে সেগুলো যাতে অনলাইনেই নেওয়া হয়। সমস্যাটা অনেক কিছুই হচ্ছে, কেননা সবথেকে বড় সমস্যার কথা এই যে আমি নিজেই জ্বরে ভুক্তভোগী, আমি বুঝতে পারছি না আমার কী হবে। অ্যাকচুয়ালি আমি যদি টেস্ট করাতে চাই আমার কোভিড পজিটিভও হতে পারে, আমার গায়ের টেম্পারেচার খুব হাই, এবং অ্যাকচুয়ালি আমার যদি এরকম অবস্থায়, আমি আমার কথাই যদি বলি, এরকম অবস্থায় যদি আমার কোভিড ধরা পড়ে তাহলে নিশ্চয়ই আমাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। তো কোয়ারেন্টিনে থাকার দরুন আমি নিশ্চয়ই অফলাইনে এসে এক্সাম দিতে পারবো না, সেটা আমার সঙ্গে এটা হয়েছে, এটা আশা করি আর পাঁচটা স্টুডেন্টের সঙ্গে হতে পারে। তো এটার একটা তো বড় রিস্ক রয়েছে, সেক্ষেত্রে দায়বদ্ধতা নিশ্চয়ই ইনস্টিটিউশন নেবে না আমি পরীক্ষা না দিতে পারলে, এটা একটা ভীষণ মেজর রিস্ক। আমরা এক্সাম বয়কট করতে বাধ্য হব, আমরা অনলাইন এক্সামই চাইছি এবং আমরা অফলাইনে এক্সাম বয়কট করতে বাধ্য হব আমাদের কথা যদি কাউন্সিল না মানে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।